স্বাগত সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি শুরুতেই জানাবো শিরোনামগুলো সহযোগিতার সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় শেখ হাসিনা মোদীর তিস্তা ইস্যুতে হতাশ ঢাকা জানালেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচার হয়েছে 2,500 কোটি টাকা দুদকের প্রতিবেদন অপূর্ণাঙ্গ তালিকায় ক্ষোভ হাইকোর্টের হেফাজতের সাবেক আমির আল্লামা শফিকে হত্যার অভিযোগ মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা বাজেটের আগেই আসতে পারে রিজার্ভের অর্থ সরকারি প্রকল্পে ব্যবহারের সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব পুরো খবর দ্বিপাক্ষিক সুসম্পর্কের সুযোগ নিয়ে ভারত ও বাংলাদেশের অর্থনীতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে প্রত্যয় জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে দুই সরকার প্রধান এ প্রত্যয় জানান বাংলাদেশ ও ভারত একসাথে করোনা ভ্যাকসিন পাবে বলেও জানান নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে দিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সরকার প্রধান চিলাহাটি হলদিবাড়ি রেলপথের উদ্বোধন করেন এ পথে 55 বছর পর শুরু হল ট্রেন চলাচল দুই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাণিজ্য যোগাযোগ কোভিড সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সহ বিভিন্ন বিষয় নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণে তিনি সম্মানিত বোধ করছেন এর আগে নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা ভ্যাকসিন পাবে প্রতিবেশীদের মধ্যে ভারতের কাছে বাংলাদেশ সবার আগে মহামারীর এই সময়ে বিশ্ব যখন কঠিন সময় পার করছে এই পরিস্থিতিতে চিকিৎসা সামগ্রী আদান প্রদান সহ ভ্যাকসিন পাওয়ার বিষয়ে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করছে সামনের দিনগুলোতে আমাদের এই চেষ্টা আরও এগিয়ে যাবে করোনা পরিস্থিতির মধ্যে দুদেশের স্থলবন্দরগুলোতে সৃষ্টি হওয়া অচলাবস্থা এরই মধ্যে দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে দুদেশের এই গভীর সম্পর্কের রূপরেখা বঙ্গবন্ধুই ঠিক করে গিয়েছিলেন মোদী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মহামারীর সময় ভারত সুন্দর পদক্ষেপ নিয়েছে চলমান বাণিজ্য চিকিৎসা পর্যটন তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে দুদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতে নিযুক্ত রয়েছেন এবং তারা ভারতে নিজ দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন অন্যদিকে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যটক এবং চিকিৎসা সেবা গ্রহণকারী ও তারা ভারতে যাচ্ছে উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারে ভারতের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী একই সঙ্গে দুই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন তারা দুই নেতার ওপর একটি তথ্যচিত্রও দেখানো হয় তিস্তা চুক্তি ও সীমান্ত হত্যা এখনো বন্ধ না হওয়ায় বাংলাদেশ সরকার হতাশ হলেও সমাধানের বিষয়ে আশা ছাড়েনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ভারতে দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ভারত সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে বিএসএফকে আবারও নির্দেশনা দেবেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিঙ্গা সমস্যার সমাধানে ঢাকার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বেশ কয়েকটি নদীর সীমানা নির্ধারণে ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ এছাড়া ভারত মিয়ানমার থাইল্যান্ডের মধ্যে সড়ক তৈরি হচ্ছে বাংলাদেশও এর অংশীদার হতে চায় বলে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ইতিমধ্যে বহুবার এটা তুলেছি ভারত সরকার অঙ্গীকারবদ্ধ যে কোনো বর্ডারকে জিরো এক শূন্য হতে আজকে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তিনারাও চান কোনো লিটল ওয়াপন এখানে ইউজ হবে না উনি নিজেই সেইটা হি রেজ ডিটেনশন যে আমাদের ইচ্ছা
যে এই বর্ডারে বাংলাদেশ ভারতের বর্ডারে কোনো লিথাল ওয়েপন ব্যবহৃত হবে না, এই ইনস্ট্রাকশন তিনি আবার নতুন করে দেবেন। দীর্ঘ 55 বছর পর শুরু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথে ট্রেন চলাচল। সকালে ভার্চুয়াল বৈঠকে রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ রুট চালুর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে স্বপ্নপূরণ হলো নীলফামারীবাসীর। অর্ধশতাব্দীর বেশি সময় অপেক্ষার পর চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। এরপরই নীলফামারীর চিলাহাটি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের হলদিবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় একটি পণ্যবাহী ট্রেন। আপাতত পণ্যবাহী ট্রেন চললেও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে। চিলাহাটি হলদিবাড়ি হয়ে ঢাকা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি ও খুলনা শিলিগুড়ি রুটেও ট্রেন চলাচল করবে। এই রেলপথ চালু হয় ভ্রমণ পিপাসু মানুষের যাত্রা যেমন সহজ হলো, তেমনি উন্মোচিত হলো বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় খুশি স্থানীয়রা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় দুদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এই যে ট্রেনটা চালু করেছে, এটা আমাদের চিলাহাটিবাসীর পক্ষে এটা গুড লাক। খুব উন্নয়ন হবে এবং জমি জায়গারও দাম বাড়ছে এখানে, মানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য খুব সুন্দর চলবে। রেলপথ চালুর খবরে ব্যবসায়ীরাও করছেন নানা পরিকল্পনা। এরই মধ্যে চিলাহাটি স্টেশনের আশপাশে জমির মূল্য বেড়ে গেছে 10 গুণ। 7 সিস্টারে আমরা আমাদের গুডসগুলো আমাদের রপ্তানি করতে সক্ষম হব, বিশেষ করে আমাদের এগ্রিকালচার রিফাইন গুডসগুলো। আমরা আশা করছি যে এই উত্তরবঙ্গের এই সেক্টরে আমরা এক্সপোর্ট ইম্পোর্টটা বেজোর অংশটা এই পথে আনা যাবে, যার জন্য আমরা এটা 1 লক্ষ গুরুত্ব দিচ্ছি। গাজীপুরের কালিয়াকোট স্টেশনের আদলে চিলাহাটি স্টেশনকেও হাইটেক পার্ক স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া রেলযাত্রাকে সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ করতে নানা পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রণালয়। অনুমোদনকৃত আপনার স্টেশন কিন্তু কালিয়াকোট, তো ওই স্টেশনটাই আমি বললাম যে ওই স্টেশনটাই এখানে আপনারা করেন এবং সেটাই আমরা এখানে করছি। স্থানীয়রা এবার চাইছেন চিলাহাটি স্থলবন্দরও দ্রুত চালু করা হোক। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায় চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদেশে এখন পর্যন্ত 2,500 কোটি টাকা পাচার হয়েছে জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। তবে অর্থ পাচারকারীদের নাম ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জমা না দেয়ায় দুদকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। শুনানিতে আদালত মন্তব্য করেন, বিচার না হোক কিন্তু অর্থ পাচারকারীদের নামও কি জানা যাবে না? পরে 28 ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ নাম ঠিকানা সহ অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। কানাডার বেগমপাড়ায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তি বেশি বলে সম্প্রতি মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমে তা প্রকাশিত হলে গত 22 নভেম্বর অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা চায় হাইকোর্ট, একই সাথে স্বতঃপ্রণোদিত রুল দেয় আদালত। বৃহস্পতিবার দুদক, জাতীয় রাজস্ব বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিএফআইইউ, সিআইডি এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে। এর মধ্যে বিদেশে প্রতিটি মিশনেই অর্থ পাচারের তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর আন্তর্জাতিক চুক্তির কারণে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কোনো আদালতে তথ্য দিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। কারণ এর আগে চুক্তিভঙ্গের কারণে এল সালভাদর এবং নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছে। এমএলএফ আছে যেটা এবং এফআইডিএ যেটা আছে, সেখানে আমাদের হচ্ছে যে ওদের সাথে আমাদের চুক্তি আছে যে আইন অনুযায়ী আমরা ওদের কোনো কোনো কিছু প্রকাশ করতে পারবো না কোনো আদালতে বা কোনো ইয়েতে মামলা সম্পর্কিত বিষয়ে। আমরা শুধুমাত্র ইনভেস্টিগেশনের কাজ এটা ব্যবহার করতে পারবো, ওটা করতে গেলে আবার ওদেরতে পারমিশন নিতে হয়, সেই কারণে আমরা ওদের কাছে পারমিশন চেয়েছি। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আদালতকে জানিয়েছেন শতাধিক ব্যক্তি অন্তত 2,500 কোটি টাকা পাচার করেছে। তবে দুদক যে তালিকা জমা দিয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট। তবে এই শতাধিক ব্যক্তি
আর টোটাল টাকার পরিমাণ হবে 2,500 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। তবে স্কোয়ারলি এই টাকাটির সংখ্যা বেড়ে যেতে পারে, প্লাস ব্যক্তির সংখ্যাও এখানে বেড়ে যেতে পারে, কারণ যেই মামলাগুলো ইনভেস্টিগেশনে আছে, ইনকোয়ারিতে আছে, সেখানে টাকার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে। সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ 7 ব্যক্তি ও অপরিচিত 2 হ্যাকারের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, থাইল্যান্ডে অর্থ পাচার হয়েছে। এর মধ্যে শুধু সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানি 232,37,53,000 টাকার বেশি সিঙ্গাপুরে পাচার করেছেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার ব্যাংক হিসাব তলব করে সরকারি বেসরকারি 56টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এসব চিঠি পাঠান। চিঠিতে রূপার চলতি হিসাব, সঞ্চয় হিসাব, FDR, ডেবিট কার্ড সহ বিভিন্ন তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। ব্যাংক হিসাব ছাড়াও তার অস্থাবর সম্পদের তথ্য জানতে আয়কর নথিও তলব করা হয়েছে। এছাড়া গাড়ির তথ্য জানতে BRTA-তে চিঠি দিয়ে, সঞ্চয়পত্রের তথ্য জানতে সঞ্চয় অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গেল 28 অক্টোবর এক চিঠিতে DSG রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়। এর আগে বিতর্কিত ঠিকাদার GK শামীমের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হলে তা খারিজ করে 27 জানুয়ারির মধ্যে DSG রূপাকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়। দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন মোট 7,192 জন। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1,134 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ঠেকাতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে পরীক্ষা বাড়ানোর সুপারিশও করেছেন তারা। সারা দেশে 140টি পরীক্ষাগারে 24 ঘন্টায় 13,191 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,134 জন করোনা রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.60%। এ নিয়ে দেশে মোট করোনা রোগী বেড়ে হল 4,96,975 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 36 জনের মধ্যে 27 জন পুরুষ আর 9 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.45%। এদিকে সুস্থ হয়েছেন আরও 2,239 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 4,31,590 জন। বিশ্লেষকেরা বলছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ার অন্যতম কারণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানা। বিদেশ থেকে আসা লোকজনের করোনা পরীক্ষা ও আইসোলেশনের উপর জোর দেওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা। বাইরে থেকে যারা আসছে তাদেরকে কোয়ারেন্টাইন করা, দ্রুত শনাক্ত করা, এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের সংস্পর্শে যারা আসছেন তাদেরকে ট্রেসিং করা, এই জায়গাগুলো আপনি জানেন যে অনেকদিন থেকেই কিন্তু ঘাটতি রয়ে গেছে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা ও পরীক্ষাগারের সংখ্যা বাড়াতে হবে, তাই সব সরকারি বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের সুবিধা রাখা জরুরি বলে মত তার। একদিকে স্বাস্থ্য বিভাগের কিছু দায়িত্ব আছে, একদিকে জনগণের কিছু দায়িত্ব আছে। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব হচ্ছে যে ট্রেসিংটা জোরদার করা, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা সরকার চালু করেছে, আমি মনে করি এটা ব্যাপকভাবে চালু করা উচিত। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, তাই করোনাকালে যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। BNP দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের নিরবতাকে দুর্বলতা না ভাবতেও বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপি দেশের ইমেজও নষ্ট করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশের স্বাধীনতা মনে প্রাণে এখনও মেনে নিতে পারেনি তারাই বিজয়ের মাসে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতেছে। বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপি। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান তিনি। এদিকে আগামী জাতীয় নির্বাচনের আগেই তার নির্বাচনী এলাকা নোয়াখালীর বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন এই ভিডিও বার্তায়। শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের
সুযোগ গ্রহণ করে তারা দেশে বিদেশে আজকে কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজ নষ্ট করছে। তারা এদেশে স্বাধীনতা এখনো মনে প্রাণে যারা মেনে নিতে পারেনি, এ বিজয়ের মাসও তারা অপপ্রচার ষড়যন্ত্র করছে। হেফাজতে ইসলামের সাবেক আমির আহমেদ শফিকে হত্যার অভিযোগে নতুন কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন আহমেদ শফির শ্যালক। মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। চলতি বছরের 18 সেপ্টেম্বর ঢাকার হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের তৎকালীন আমির আহমদ শফি। তবে চার দিন ধরে হাটহাজারী মাদ্রাসায় ঘটা নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয় বলে মনে করেন স্বজনরা। তাকে যথাসময়ে হাসপাতালে নিতে বাধা দেয়া, অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়াসহ নানা মানসিক চাপ তৈরির অভিযোগ করেছেন স্বজনরা। আর এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবেই হয়েছে বলে জোর ধারণা তাদের। এই পরিকল্পনার প্রধান কুশীলব নাসির উদ্দিন মুনির, মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেছে আহমদ শফির পরিবার। হত্যার অভিযোগ ছাড়াও মাদ্রাসায় থাকা আহমদ শফির পরিবারের 68,90,000 টাকা ও 20 ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। নতুন একটা হামলার শিকার হয়েছে আমার বক্তব্যতি, ওটার জন্য আমরা আদালতের কাছে আশ্রয় নিয়েছি। আমি এক মাস পর্যন্ত, তিন মাস পর্যন্ত আমি হেফাজতের বড় বড় আলেমদের কাছে বলিয়েছি, এরা কোনো তদন্ত বা কোনো আশ্বাস দেয় না। বৃহস্পতিবার দুপুরে এই মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। মামলায় বাদীসহ 6 জনকে সাক্ষী করা হয়েছে। আসামি 36 জন, 1 নম্বর হচ্ছে মনির, 2 নম্বর হচ্ছে মামুনুল হক সহ আরও 34 জন আসামি এখানে করা হয়েছে। এখন মাননীয় আদালত ওইটা শোনার পর, বক্তব্য শোনার পর, বাদীর বক্তব্য এবং আমাদের লয়ারদের বক্তব্য শোনার পর বিবিআইকে তদন্তের এক মাসের টাইম নির্ধারণ করে তদন্তের জন্য দিয়েছে। এর আগে 16 ডিসেম্বর চট্টগ্রামে এক মতবিনিময় সভায় হেফাজতের নতুন নেতাদের বিরুদ্ধে সাপ্তাহ চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি ও শফির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলেন শফিপন্থীরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর উত্তরায় শিক্ষার্থী জিসান হাবিব হত্যার ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে উত্তরা পূর্ব থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, উত্তরার আবদুল্লাপুরে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন জিসান হাবিব। প্রতিরোধ করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন জিসান। এই ঘটনায় কয়েক দফা অভিযান চালিয়ে চক্রের 9 সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য সরঞ্জাম। উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানোর কথাও জানিয়েছে পুলিশ। এখানে মূল আসামি বিপ্লব সহ আরও 2-3 জন যে সময় তাকে এলোপাথারিভাবে ছিনতাই করতেছিল, এলোপাথারিভাবে তাকে আঘাত করতেছিল, তাকেও আমরা অ্যারেস্ট করেছি এবং তাকেও আমরা তার স্বীকারোক্তি অনুযায়ী এই ছুরি এবং অন্যান্য যে বিষয়গুলি আমরা তার কাছে কিছু তথ্য পেয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। নরসিংদীর এনজিও কর্মীর হাতের কবজি কেটে টাকা ছিনতাই মামলার প্রধান আসামি রুবেল ও বাদশা সহ তাদের 2 সহযোগী গ্রেপ্তার করেছে র্যাব 11। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের র্যাব 11 সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি জানান, গতরাতে নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোহাম্মদ রুবেল মিয়া এবং আব্দুল বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগী মাহবুবা আক্তার মেরিনা ও মিঠি বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ 1,00,000 টাকা, একটি গেঞ্জি, একটি ক্যাপ সহ মোবাইল উদ্ধার করা হয়। গত 15 ডিসেম্বর এনজিও কর্মী শান্তা আক্তার নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজির মোড়ে অফিসে ফিরছিল। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিকশা আটকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চায় রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া। এতে শান্তা বাধা দিলে বাদশা তার হাতে থাকা চাপাতি দিয়ে এনজিও কর্মীর বাম হাতে
কোপ দিলে কেটে যায় কবজি। টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই দুজন। এ ঘটনায় আশা নরসিংদী ব্রাঞ্চ ম্যানেজার ইসমাইল শিকদার মামলা করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন শিশু জিসান ও গার্মেন্টস কর্মী রাজ্জাক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30টার দিকে রামারবাগ এলাকায় হাসান খানের তিনতলা ভবনের নিচতলায় বিকট শব্দে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটে রাজ্জাক ও পাশের বাড়ির শিশু জিসান, সাকিব ও সায়েদা আহত হন। ঘটনাস্থলে মারা যায় জিসান। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জুরাইনের একটি বাড়ি থেকে 20 লাখ ভারতীয় রুপি ও 32 লাখ টাকার জাল নোট উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেখানে পাওয়া গেছে কয়েক কোটি টাকার জাল নোট তৈরি করা যেত এমন সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে এসব নোট তৈরি এবং বাজারে ছাড়তে কাজ করে এমন 9 জনকে। গোয়েন্দারা বলছেন, 31st night ও নতুন বছর উদযাপনকে সামনে রেখে কাজ করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জুরাইনের এই বাড়িটিতে অভিযানে যায় ডিএমপির গুলশান বিভাগের গোয়েন্দারা। খোঁজ মেলে জাল নোট তৈরির কারখানার। সেখানে গিয়ে দেখা যায় ফয়েল পেপারে রাসায়নিক ও স্ক্রিন প্রিন্টে নানা জল ছাপ দিচ্ছেন ওবায়দুল নামে এক ব্যক্তি। ভারতীয় রুপি বা টাকা সবকিছুতেই ছাপ দিতে দক্ষ তিনি। এই কাজ শিখলাম, আমাদের এক মামা আছে, সেই মামার কাছ থেকে শিখছি। আমাদের বেতন দেয় 30,000 টাকা। এ পর্বের পর এসব নোট যায় জসিমের কাছে। নোটে ভারত থেকে আনা নিরাপত্তা সুতা বিশেষ কায়দায় ঢুকিয়ে দেয় সে। তারপর সেসব পাঠিয়ে দেয়া হয় জাকির নামে আরেক ব্যক্তির কাছে। ছাপ দেওয়ার পরে আমার কাছে দেয়, তখন আমি যখন সুতো লাগানোর যে কাগজটা আছে এইটা দিয়ে আমি ওটা জোড়া দিয়ে দিই। দুইটা পাট এক হয়ে যায়। এক হওয়ার পরে এটা আমি আবার শুকাই, এটা ভিজাটাকে এই শুকানোর পরে এটা কাটিং করি, কাটিং করে সাইডমিট করে পাশের রুমে পাঠাই দিই। জাকির আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ফয়েল পেপারে প্রিন্ট করে নানা অঙ্কের টাকা বা রুপি। একটি পেপারে নোট হয় 4টি। দিনে তৈরি হয় 40 লাখ টাকার সমপরিমাণের নোট। তারপর এগুলো বিক্রি হয় বিভিন্ন দামে। 50-70 টাকার এক বান্ডিল, এটা দেয় আমাকে 6,000 টাকা। ইন্ডিয়ান রুপি 50,000 রুপি, আমাকে বাংলা টাকা দেয় 8,000 টাকা এক বান্ডিল। বাজারে জাল নোট ছাড়তে যে চক্রটি কাজ করে তার প্রধান জাকির হোসেন। সীমান্তে ভারতীয় ডিলারদের কাছে জাল রুপি পৌঁছে দেয় সে, আর বাংলাদেশের আর দেশের বাজারে এসব নোট ছড়িয়ে দেয় বাদল খান, মালেক ফরাজি ও শিহাব। তাদের টার্গেট যানবাহনের চালক ও সহকারীরা। 31st, তারপরে ঈদ ইত্যাদি, বড়দিন ইত্যাদি উৎসবের সময় এসব জাল টাকা বা জাল এইগুলো চলে থাকে, ফেক কারেন্সিগুলো। এই সময়গুলোকে কেন্দ্র করেই মূলত তারা সক্রিয় হয়ে ওঠে, এবারও তাই করেছে। তো এই যে মূল হোতা যে জাকির, সে জামিনে মুক্ত হওয়ার পর এই 4-5 মাসের মধ্যে ইতিমধ্যে অনেক সে প্রচলন ঘটিয়েছে। অভিযানে চক্রটির 9 সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয় 52 লাখ টাকার সমপরিমাণ জাল নোট। জব্দ করা হয় কয়েক কোটি টাকার জাল নোট তৈরি করা যেত এমন সরঞ্জাম। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বাজেটের আগেই উন্নয়ন প্রকল্পে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মন্ত্রীর আশা শিগগিরই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 5,000 কোটি ডলারে উন্নীত হবে। এ সময় তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার মূল কারণ প্রবাসী আয়, যা চলতি বছরে জুলাই থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থমন্ত্রী জানান, রিজার্ভের অর্থ বাইরে বিনিয়োগ করলে খুব বেশি সুফল আসবে না, কিন্তু এ অর্থ যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় এর বিপরীতে আয় বাড়ার পাশাপাশি সুরক্ষাও নিশ্চিত হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপন, শিল্প মন্ত্রণালয়ে সার ক্রয় সহ 5টি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাইরে আমাদের যে এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এখন আমরা ইনভেস্ট করতে হয়, এটা ইনভেস্ট করে বাইরে আমরা 1-2% বেশি আমরা পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো বিনিয়োগ করা হয়
এবং সেগুলো আবার যদি আমরা ডলারে নিয়ে আমরা রিসিভ করতে পারি, তাহলে ইন দ্যাট কেস আমাদের ফান্ড ফ্লোটাও ইনটেক থাকলো আর আমাদের ইনকামটাও আমাদের বৃদ্ধি পাবে অনেক। কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, দুপুরে নিকলি থেকে পাঁচ যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। কালিকা প্রসাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান একজন, চালক সহ আহত হন পাঁচজন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাণ হারান আরও দুজন। বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। নিহতদের মধ্যে দুজন হলেন কিশোরগঞ্জের নিকলি নোয়াগাঁও গ্রামের হারিস মিয়া ও জামালপুর গ্রামের রবিন মিয়া। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যারা সিএনজি যাত্রী তারা সবাই নিকলি থানার বাসিন্দা হতে পারে, আর উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ। পরবর্তীতে তদন্ত করে যার বিরুদ্ধে মানে অপরাধ পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অপেক্ষা এখন প্রথম চ্যাম্পিয়নের। ফাইনালে কাল জেমকন খুলনার প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ আস্থা রাখছেন সতীর্থদের ওপর। অন্যদিকে ছন্দে থাকা লিটন সৌম্য আর মুস্তাফিজ শরীফুল জুটি বড় শক্তি চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল শুরু কাল বিকেল 4:30। ফাইনালে থাকছেন না সাকিব, তাতে কি মাহমুদুল্লার এই কিট ব্যাগেই যে ঠাসা 324 আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। বিপিএলে কখনো শিরোপা জেতা হয়নি, চিন্তা নেই। ডাগ আউটে অপেক্ষমান আরেক মহাতারকা মাশরাফি, যার ঝুলিতে মজুদ 4-4টি বিপিএল জয়ের গল্প। কে না জানে, যুদ্ধ জয়ের স্মৃতি সবসময় বড় প্রভাবক ফাইনালের মঞ্চে। শেষ লড়াইয়ের আগে সেই অলিখিত সূত্রতেই শক্তির অনুভূতি খুলনা শিবিরে। চট্টগ্রামের মতো অতটা অপ্রতিরোধ্য নয়, তবে নিজস্ব ধরনেই একটু একটু করে এগিয়েছে খুলনা। মাঠের বাইরের বিতর্ক চাপা পড়েছে পারফরম্যান্সে। আরিফুল হকের অলরাউন্ডার সত্তা এসেছে দলীয় ভারসাম্য। বোলিংয়ে মাশরাফির দেয়া গতি বৈচিত্র্যের মন্ত্রে অন্যরকমভাবে ভাবতে শিখেছেন আলামিন হাসান মাহমুদরা। সৌম্য লিটন খুব ভালো ব্যাটিং করতেছে, লিটন ইজ দ্য হাইয়েস্ট স্কোরার ইন দিস টুর্নামেন্ট। ওদের বোলিং অ্যাটাক ভালো, তো আমার মনে হয় যে ওদের প্রতি ফোকাস বেশি না করে আমরা আমাদের স্ট্রেংথ এবং আমাদের কনফিডেন্স ওপর যদি আমরা বিশ্বাসটা বেশি রাখি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো এবং টিমের জন্য ভালো। মাশরাফি ভাই ইনক্লুশন ওয়াজ ভেরি প্লাস পয়েন্ট আমাদের টিমের জন্য। আসরের অন্যতম সেরা ওপেনিং জুটি লিটন সৌম্যের, তাদের ব্যর্থতা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রামের প্রায় আনটেস্টেড মিডল অর্ডার। তারুণ্যে ঠাসা চট্টগ্রামের নিউক্লিয়াসের অবস্থান ডাগ আউটে কোচ সালাউদ্দিন। মাশরাফি যদি যেতেন 4 BPL, তো চট্টগ্রাম কোচেরও রয়েছে 2 BPL জয়ের অভিজ্ঞতা। বোলিংয়ে ভয়ঙ্কর সুন্দর মুস্তাফিজ শরীফুল, জুটি বেঁধে আসলে তুলে নিয়েছেন 35 উইকেট। যারা ফাইনালে আসছে দুটো টিমে কিন্তু বেশিরভাগই হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এখানে কিন্তু আপনি খুব বেশি ইয়াংস্টার পাবেন না। কারণ আমি মনে করি যে টি-20 হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা এবং যাদের মাথা মাঠের ভিতরে যত ভালো মাথা থাকবে তারাই ম্যাচ জিতবে। আসরে তিন মুখোমুখি দুটিতে জয় চট্টগ্রামের। প্রথমবারে খুলনার লজ্জা 86 রানে অল আউট হবার, মাশরাফি বীরত্বে প্রথম কোয়ালিফায়ারে খুলনার জয় 47 রানে। খুলনা নাকি চট্টগ্রাম প্রথম চ্যাম্পিয়ন হিসেবে লেখা থাকবে একটি নাম, তবে ইতিহাস হয়তো দেখবে ভিন্ন চোখে। ক্রিকেটার থেকে শুরু করে চিকিৎসক গ্রাউন্ডসম্যান, এ যুদ্ধের নায়ক সবাই। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের অক্ষত সুরক্ষা বলয় যেন একটি আস্ত ট্রফি পুরো দেশের জন্য। এক হয়ে লড়াই করলে শুধু ভাইরাস কেন, হারানো সম্ভব যে কোনো প্রতিপক্ষকে। বিজয়ের মাসে আরেকবার মনে করিয়ে দিল টাইগার ক্রিকেট। সহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকতে।